বন্ধুগণ যেভাবে পার্সোনাল প্রণাম পড়বেন, অর্থাৎ যা কিছু পড়বেন প্রথমে হিসাব পড়বেন তারপর পড়বেন, এইভাবে পড়লে দ্রুতগতিতে রিটেন স্পোকেন গ্রামার সবকিছু আয়ত্ত করতে পারবেন এবং নিজেও শিখলেন অপরকে শেখাতে পারলেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, যা কিছু শিখব হিসাব নিকাশ করে শিখব। এখানে হিসাবটা হলো প্রণন যেভাবে পড়বেন, আর যেমন আয় দিয়ে একসাথে 213 ভাবে পড়ার কৌশল এখানে আলোচনা করা হলো। তারপর হলো তুমি দিয়ে 213 ভাবে পড়া যায়, সে দিয়ে 211 ভাবে পড়া যায়, আমরা দিয়ে 250, তোমরা দিয়ে 250, তারা দিয়ে 250 ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয় এবং যে কোনো ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়া যায়। তা বন্ধুগণ, যদি যে কোনো একজন ব্যক্তি দিয়ে যদি 211 ভাবে শিখে ফেলেন, আপনি পৃথিবীর সকল ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে পড়তে পারবেন। তাই আসুন পরবর্তী অংশগুলো দেখি। যে লক্ষ্য করুন, এখানে আমি দিয়ে একসাথে 213 ভাবে পড়ার কৌশল এখানে দেওয়া হলো। অর্থাৎ আমি, আমাকে, আমার, আমি নিজে, আমি নিজে নিজে, আমি একা একা, আমি নিজে, আমি নিজেকে, আমার নিজেকে, আমার নিজের, আমি, আমাকে, আমারই, এইভাবে এইভাবে আপনি যখন আই মি মাই অর্থাৎ আমি দিয়ে পড়বেন তাহলে 213 ভাবে এখানে লেখা হলো। যা কিছু শিখবেন একসাথে শিখুন, সমস্ত জীবনের জন্য শিখুন, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন। এখানে লক্ষ্য করুন 213 ভাবে কেবল আই মি মাই দিয়ে পড়ার কৌশল এখানে দেওয়া হলো। তারপর আই মি মাই দিয়ে অর্থাৎ আমি দিয়ে 213 ভাবে পড়ার কৌশল বাক্যের আলোকে দেওয়া হলো। আপনি যদি এই বাক্যের গঠন প্রণালীগুলি ভালো করে এখান থেকে শিখে ফেলেন এবং বাক্যের আলোকে শিখে বলেন, সমস্ত জীবনের আই মি মাই দিয়ে যত লক্ষ্য বা লক্ষ্য বাক্য পাবেন সকল বাক্য কেবল এইখানে গঠন প্রণালী আলোকে দেওয়া হলো। যদি আপনি এটা শিখে ফেলেন তাহলে আপনি আই দিয়ে পড়া মানে হচ্ছে ইউ মি হি, আই দিয়ে পড়া মানে হচ্ছে ইউ হি সি দে দিয়ে পড়া এবং এর সাথে আবার যে কোনো ব্যক্তির নাম দিয়ে পড়া, ব্যক্তির নামের সাথে যে কোনো পদবী দিয়ে পড়া, শিক্ষক, ছাত্র, ভাই, বোন, মা বাবা, যে কোনো কিছু দিয়ে পড়া। তাই বন্ধুগণ, যা কিছু শিখবেন নিজেকে বোঝাবেন এটি যে হিসাব নিকাশ করে শিখাবেন তাহলে কিন্তু হবে। তা বন্ধুগণ লক্ষ্য করুন, এখানে আমি স্থলে তুমি সে কামাল জামাল অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম বসে বসে পড়ুন, তারপর ছেলেটি মেয়েটি শিক্ষক ছাত্র মা বাবা ভাই বোন ব্যক্তির অবস্থান নাম পদবী এগুলো বসে বসে আপনি পড়তে পারবেন। বন্ধুগণ এইভাবে পড়লে আপনার সন্তান দ্রুতগতিতে এগিয়ে যাবে। এখন আসুন তুমি দিয়ে 213 ভাবে এখানে দেওয়া হলো, তুমি, তোমাকে, তোমার, তুমি নিজে, এইভাবে আপনার সন্তানকে লিখে লিখে পড়াতে থাকুন। এইগুলি আমরা ক্লাস 1-2 থেকে শুরু করে বিসিএস পর্যন্ত পড়ে থাকি। কেবল এক জায়গায় সব কিছু তুলে ধরা হলো, যদি আপনি এখান থেকে শিখে ফেলেন তাহলে আপনি সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি শিখে ফেলেন। এখন আসুন সাদিয়া, যে কোনো একটা ব্যক্তির নাম দিয়ে 211 ভাবে এখানে দেখানো হলো। যদি ব্যক্তির নাম দিয়ে আপনি শিখে ফেলেন তাহলে একটি ব্যক্তির জায়গায় হাজার হাজার নয় কোটি কোটি ব্যক্তির নাম আছে, আপনি যে কোনো নাম বসিয়ে পড়বেন। তো বন্ধুগণ এখন আসুন আমরা দিয়ে, দ্যাট মিন্স পোড়াল শব্দ দিয়ে 250 ভাবে পড়ার কৌশল এখানে দেওয়া হলো। আমরা, আমাদেরকে, আমাদের, আমরা নিজে নিজেরা, আমরা আমরা নিজে নিজে, আমরা একা একা, আমরা নিজেরাই, আমাদের নিজেদের, আমরা নিজেদেরকে, এইভাবে আপনি 250 ভাবে গঠন প্রণালী এখানে দেওয়া হলো। তো বন্ধুগণ এটি হলো কথা, আপনি যা কিছু শিখবেন হিসাব নিকাশ করে শিখুন তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন আমাদের ভিডিওগুলি একে একে দেখুন, যাদের ভিডিও লেকচার দরকার তারা স্বল্প মূল্যে আমাদের কাছে ভিডিও লেকচার নিতে পারবেন এবং আমরা প্রতিটা বিষয়কে ভেঙে ভেঙে কেন হলো না হলে খুঁটি খুঁটি বুঝি ভিডিও লেকচার তৈরি করেছি। যাদের দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের বই দরকার আমাদের বই নিতে পারেন। আমাদের বই প্রায় 100টির মতো ইতিমধ্যে আমার প্রকাশনীতে আছে। আমাদের বইগুলো আপনারা নেন ইনশাল্লাহ, আপনার সন্তানেরা একা একে শিখতে পারবে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।